ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের ভেটোতে আটকে গেল জাতিসংঘের রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ পাওয়া। বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে তোলা খসড়া প্রস্তাবে ভেটো দেয় সংস্থাটির স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র। ভোটাভুটিতে চীন, রাশিয়া সহ নিরাপত্তা পরিষদের 15 সদস্যের মধ্যে 12 সদস্যই অবস্থান নেয় প্রস্তাবের পক্ষে, আর ভোটদানে বিরত থাকে যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড। ওয়াশিংটন ভেটো না দিলে প্রস্তাবটি পাশ হতে প্রয়োজন ছিল 9 ভোটের। তবে স্থায়ী সদস্যদের কেউ নিরাপত্তা পরিষদের কোনো প্রস্তাবে ভেটো দিলে সেটি আর গৃহীত হয় না। খসড়া প্রস্তাবটিতে ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে সাধারণ পরিষদের কাছে সুপারিশ করা হয়েছিল। বর্তমানে জাতিসংঘের পর্যবেক্ষক সদস্য ফিলিস্তিন। 12 votes in favor, 1 vote against, 2 abstentions.